আমরা সিদ্ধান্ত করেছি যে ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের সমস্ত পেপার্স তৈরি হওয়ার পর, প্ল্যানিং তৈরি হওয়ার পর আমরা 5,000 পরিবারকে 10,000 গাইয়ের ব্যবস্থা করব প্রতি পরিবার। আর সেটা মায়েদের নামে, মহিলাদের নামে, কোনো জেন্টসকে সেই লোনের ব্যবস্থা করা হবে না, মেয়েদের নামে, মহিলাদের নামে। 1,00,000 টাকা করে লোনের ব্যবস্থা করা হলে তো 30% তো সাবসিডি মিনিমাম। দুইটা গাই আরামসে কিনে তার রক্ষণাবেক্ষণের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা 1,00,000 টাকা হতে পারে। আর কম সময়ে এমন কোন ইন্ডাস্ট্রি নেই, এমন কোন ব্যবস্থা নেই উইদিন ওয়ান ইয়ার আপনাকে রোজগার দিতে পারে।